একটা সুন্নাহ সম্ভবত ছুটে গেছে, কি সেটা? যুদ্ধের কারণে দাঁত মাজা, মেসওয়াক করার সময় হয় না। পরে যুদ্ধবিরতিকালীন সময় তিনি নির্দেশ দিলেন সকলে, বিশ্ব নবীর এই সুন্নাটা একটু ফলো করো, সবাই দাঁত মাজো। মসজিদে আগত সুপ্রিয় সম্মানিত ওলামাই কারাম, সম্মানিত মুসল্লি সমাজ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, আজকের জুমায় আসতে দিয়েছেন, কিছু কথা শোনার জন্য সুযোগ করে দিলেন। এজন্য কালিমাত শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দরুদ আর সালাম পেশ করছি আমাদের মহান বন্ধু, মহান নেতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে সেই রাসূলের শানে যার আগমনে পৃথিবী ধন্য হয়েছে, যিনি না আসলে মুসলিম হওয়ার সুযোগ হতো না, যার আগমনের মধ্য দিয়ে বিশ্ববাসী তার অধিকার ফিরে পেয়েছে, নারী সমাজ, পুরুষ সমাজ, শিশু সমাজ সহকারে সকলে তাদের অধিকার, স্ব অধিকার বুঝে পেয়েছেন। এজন্য সে রাসূলের শানে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ভূমিকায় শুধু এই কথাটুকু বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে নবীর দুশ্মন যেগুলো তারা তাদের খোলস ধরে রাখতে পারে না প্রকাশ করে দিয়েছে। আন্তর্জাতিক দুশ্মনদের মধ্যে অন্যতম ফ্রান্স, অতীত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্ক লেখার কলঙ্ক লেপন করার বেশ অনেকবার অপচেষ্টা করেছে, বারবার চেষ্টা ব্যর্থ হয়েছে। এবারও এসে আগের সেই পাগলামি মাতলামি আবার শুরু করেছে, কিন্তু বুঝে সারে নাই মুসলমানরা আগের মতো এত অচেতন নয়, বিশেষ করে গত 100 বছর ধরে মুসলমানরা যেভাবে অসচেতন অনেককে ভুগতেছিল, এখন কি তেমন? কথা বলুন, তেমন নয়, এটা বুঝে উঠতে পারে নাই, ফলস টেস্ট করতে সক্ষম হয় নাই, কিন্তু যখনই অপচেষ্টা করেছে বুঝতে পেরেছে যে মুসলমানরা আর এভাবে ছেড়ে দিবে না। ইতোমধ্যেই এটার কিছু ছিটে ফোটা তারা উপলব্ধি করতে পেরেছে, আশা করছি এরপরে যদি বুঝতে না পারে ইনশাআল্লাহ সামনে সমানে মাইট চলবে, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে যদি মাইট দিতে পারে এগুলোরে খুঁজে পাওয়া যাবে না। অতীতে এরকম মাইট মুসলমানরা দিয়েছে কি না? দিয়েছে, বিশেষ করে 100 শতাব্দীর এই 100 বছর জুড়ে এটা আমাদের পরাজয়ের বছর। আমি প্রায় কথা বলি, মুসলিম উম্মা বিশেষ করে ওসমানি খেলাফা যখন ধ্বংস হয়ে যায়, অটোমান সাম্রাজ্য হিসেবে যেটাকে আমরা জানি, ওসমানি খেলাফা ধ্বংস হওয়ার পরের থেকে ধ্বংসটা করেছে চক্রান্তের মধ্য দিয়ে, আমাদের একতা নষ্ট করে দিয়েছিল, আমাদের ঐতিহ্য নষ্ট করে দিয়েছিল, মুসলিম দেশগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়ে ওরা শাসনের আয়ত্তে নিয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে আলহামদুলিল্লাহ মুসলমানরা, মুসলিম যুব সমাজ, মুসলিম ওলামায়ে কেরাম, তারা তাদের চেষ্টা সাধনা, তাদের প্রজ্ঞা মেধা দিয়ে অতীত যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেগুলো বুঝাতে সক্ষম হয়েছে। এই কারণে মুসলিম উম্মা আল্লাহর রহমতে এই শতাব্দীতে এসে 100 বছরের মাথাতে এসে আবার জেগে উঠতে তারা শুরু করেছে। এই জাগরণের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আগামীর এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী, এই শতাব্দীটা হবে মুসলমানদের শতাব্দী, এই শতাব্দী হবে বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। আর এই ফাঁকি দিয়ে যারা বাঙ্গামি করেছে, চাটুকারিতার আশ্রয় নিয়েছে, নাস্তিক্যবাদের রাস্তা নিয়েছে, রাস্তা খুঁজে নিয়েছে, তারা হয় তওবা করে ফিরে আসবে, নসেদ মুসলমানদের যৌথ মাইলের কাছে তারা পরাজয় বরণ করবে। সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানি আরো জানতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু মানি আরো মানতে হবে। আপনারা একমত কিনা আমার সাথে? নবীজিকে জানার মাঝেই রয়েছে কল্যাণ, নবীজিকে মানার মাঝেই রয়েছে কি কল্যাণ, নবীজিকে কেউ জানলে আর মানলে দুনিয়ার কেউ তাকে পরাজিত করতে পারবে না, পারেনি অতীতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে দেখুন কত গুরুত্বপূর্ণ, কোন এক যুদ্ধে সাহাবাই কেরাম উপর্যুপরি কয়েকদিন পর্যন্ত যুদ্ধ চলছে কিন্তু জয় পরাজয় হচ্ছে না,
কাফেরদেরকে হারাতে পারছে না, কাফেররা মুসলিমদের সাথে পারছে না, কিন্তু এত স্টেট বা এতদিন কোনো যুদ্ধে সময় নেয় না। পরবর্তীতে সেনাপতি চিন্তা করলেন নবীজির একটা সুন্নাহ সম্ভবত ছুটে গেছে, কি সেটা? যুদ্ধের কারণে দাঁত মাজার, মেসওয়াক করার সময় হয় না। পরে যুদ্ধবিরতিকালীন সময় তিনি নির্দেশ দিলেন সকলে বিশ্বনবীর এই সুন্নাটা একটু ফলো করো, সবাই দাঁত মাজো। একদিন দেখা গেল সবাই মিলে খেজুরের ডালা ভেঙে ভেঙে দাঁত মাজা শুরু করেছেন। কাফেরের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে তাদের গোয়েন্দা বাহিনী দেখলো যে মুসলমানরা সামনে দাঁত, তারা তো এটাকে মাজা এটা বোঝে না, বলতেছে দাঁত পেঁজাইতেছে। আর মুসলমানরা মনে হয় নতুন কোন যুদ্ধ শুরু করো, দাঁতের যুদ্ধ, সুতরাং তার থেকে আমরা আগেই ভেঙে যাই, পরাজয় বরণের চেয়ে এমনি যদি সরে যায় এটাই কল্যাণকর। তার মানে হচ্ছে নবীর একটা সুন্নাকে যখন যখন পালন শুরু হয়েছে তখন শত্রু বাহিনী পালানো শুরু করেছে। আজকে মুসলমানরা আলহামদুলিল্লাহ নবীর সুন্নাকে, আমি বিশ্বাস করি আমার যতটুকু স্টাডি অবজারভেশন এতে বোঝা যাচ্ছে, গত দুই চার দশ বছর আগে নবীজিকে মুসলমানগণ যতটুকু জানতেন, যুব সমাজ নবীজির সুন্নার বিষয়ে যতটুকু সতর্ক ছিলেন তার চেয়ে অনেক বেশি সতর্ক। আপনি আমার সাথে একমত কিনা? এর দ্বারা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ মুসলমানরা নবীর সুন্নায় আসার মানে হচ্ছে বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনায় আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি, আপনারা খেয়াল করেছেন হয়তোবা। আমি তেলাওয়াত করেছি 68 নম্বর সূরা, সূরাতুল কলমের 8 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত, 13 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে তেলাওয়াত করেছি সূরাতুল ইনশিরাহ থেকে কয়েকটি আয়াত, আরেকটি হাদিস আমি উল্লেখ করেছি সহিহ বুখারী থেকে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাকেও যদি আল্লাহ শোনার জন্য কবুল করেন, আমরা এখান থেকে কিছু কথা বলবো এবং শুনবো। সকলে বলেন ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজেরিন, আমি যদি একটা প্রশ্ন করি যে বিশ্ব নবীর জন্য আমরা কি কোনো অবদান আসলে রাখতে পেরেছি, জবাব কি? রাখতে কি পেরেছি? কিন্তু ইতিহাসে যদি খুঁজি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কার ভালোবাসায় শাহাদাত বরণ করেছে, কথা বলুন না, কার ভালোবাসায়? ঈশ্বর। এভাবে যুগে যুগে যদি ইতিহাস পর্যালোচনা করি, লক্ষ লক্ষ নবী প্রেমিক নবীর জন্য জীবন দান করেছে, সারা জীবন ব্যয় করেছে। সুবহানাল্লাহ, আমরা তো তাদেরই উত্তরসূরি, নাকি তাদের সাথে আমাদের সম্পর্ক নাই? আস্তে বলবেন না, সম্পর্ক আছে কি? পাঁচ পর্যন্ত নবীর জন্য কিছু করতে পারলাম না, এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? এভাবেই যাবে না কিছু করা দরকার? আস্তে বলবেন না, কিছু করা দরকার নাকি দরকার নয়? এই কিছু করার জন্য এখন থেকে চেষ্টা করবেন। এক নম্বরে যেটা করা দরকার, নবীজিকে যতটুকু জানি, গত জুমায় বলেছিলাম আরেকটু জানা দরকার, নবীজির ব্যক্তি জীবন কেমন ছিল, পরিবার কিভাবে পরিচালনা করেছে, সমাজ কিভাবে পরিচালনা করেছে, দেশ কিভাবে শাসন করেছে। এক্ষেত্রে আমাদের দেশের যদি আমরা তুলনা দেই, তাহলে নবীর জীবনীতে আমাদের সবার জন্য শিক্ষা আছে না নাই? টপ টু বটম সবার জন্য শিক্ষা আছে না নাই? রাষ্ট্রপতি হিসেবে যদি কেউ নবীজিকে বুঝেন, বুঝতে চেষ্টা করেন, তাহলে তিনি পেয়ে যাওয়ার কথা নবীজি কত সুন্দর দেশ পরিচালনা করেছে। যেদিন নবীজিকে দায়িত্বভার নিতে হলো, ঘোষণায় তিনি উল্লেখ করলেন মদিনা এলাকায় যত ইয়াতিম রয়েছে, বিধবা রয়েছে, সবার ভরণ পোষণের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, বিভিন্ন উপহার উপঢৌকন, এরপরে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছিল মুসলমানদের উপরে, বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ, কোন যুদ্ধেই মুসলমানরা পরাজয় বরণ করে নাই। এত আসতে কেন, ডরাইলেন নাকি? কোন যুদ্ধেই মুসলিমগণ পরাজয় বরণ করেন নাই। একটা যুদ্ধে কিছুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যথাযথ ফলো করতে না পারার কারণে পরাজিত হতে হয়েছে, তাও প্রথম
প্রথমবার বিজয় মুসলমানদেরই হয়েছে। সাময়িক পরাজিত হলেন, যে যুদ্ধে নবীজির দামদার মোবারক শহীদ হয়ে গেল। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। এরপর এটাকে পরাজয় বলে না, কারণ পরাজয়ের মানে হচ্ছে কোন দেশ যদি আরেক দেশের উপরে বিজয় লাভ করে, কোন দেশ যদি পরাজিত হয় তখন তাদের অস্ত্র শস্ত্র সব নিয়ে যায়, এরপরে যুদ্ধবন্দী হয়, সেখানে ওই দেশের উপরে কর্তৃত্ব নেতৃত্ব সব চলে আসে, যুদ্ধবন্দীদেরকে নিয়ে দাস দাসী হিসেবে ব্যবহার করে। উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় মুসলমানদের উপরে এর একটাও আরোপ করতে পারে না। কোন সাহাবি কি ওই যুদ্ধে গ্রেপ্তার হয়েছিলেন কিনা জানেন কিনা? বন্দী হয়েছে? বন্দী হন না। এরপরে উহুদ কি কাফেররা নিতে পেরেছে? নিতে পারে না। তার মানে হচ্ছে সাময়িক পরাজয়, এটা অমুসলিম ঐতিহাসিক যারা রয়েছে তারা পরাজয় হিসেবে খুব হাইলাইট করে, কিন্তু সেখানেও যে মুসলমানদের বিজয় আছে এটা নিরপেক্ষ দৃষ্টিতে যে কেউ পড়বে স্টাডি করবে তিনি বুঝতে পারবেন। কেন? কারণ যুদ্ধের শুরুটা মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অমান্য করার কারণে, নির্দেশ যথাযথ ফলো করতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু কেউ গ্রেপ্তার হন না। এরপরে মুসলমানদের অস্ত্রশস্ত্র যা ছিল এগুলো কাফেররা নিতে পারে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে কোনোদিন পরাজয় ছিল না। তো যুদ্ধ বিজয়ের মানে হচ্ছে কাফেরদের যত সম্পদ, যত অস্ত্র, এরপরে যত গ্রেপ্তার হতো সব কাদের সম্পদ হয়ে যেত? গনিমত হিসেবে মুসলমানদের সম্পদ হয়ে যেত। তো আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রায়শ এমন হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা এগুলো বন্টন করার জন্য মসজিদে নববীতে বসে যেতে বন্টন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে, তিনি অনেক আগে আদমশুমারি করে নিয়েছিলেন যে শিশু কতজন, নারী কতজন, পুরুষ কতজন, এরপরে যুবক কতজন, বৃদ্ধ বৃদ্ধা কতজন, যোদ্ধা কতজন, এরপরে যারা নতুন ইসলাম গ্রহণ করে আসছে তাদের সংখ্যা কত, এগুলো নবীজির সব হিসাব নিকাশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসতো সকাল থেকে বন্টন শুরু করতেন, সন্ধ্যা গড়িয়ে যেত বন্টন করতে করতে। মাঝে মাঝে এমন হতো সব বন্টন করার পরে হাত মুছে, রুমাল দিয়ে মুখটা মুছে খালি হাতে বাসায় ঢুকতেন, যে বলতেন আয়েশা কিছু খাবার আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ইয়া রাসূলুল্লাহ এখন কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু পানি খেয়ে এশার নামাজের পরপরই শুয়ে পড়তেন। বহুদিন এমন কেটে গেছে নিজের পেটে খাবার জানে, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বন্টন করতেছে।